Vayam Prabha. Digital India. Educated India. নমস্কার আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা স্কটিশ চার্চ কলেজের ইতিহাসের অধ্যাপিকা স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে তোমাদের আবারও সকলকে স্বাগত জানাই এই কোর্সটির শিরোনাম ভারতের ইতিহাসের আদিপর্ব রাজনীতি সমাজ এবং অর্থনীতি এবং সেই ক্ষেত্রে মৌর্যদের অবস্থান অবশ্যই আজকে এই কোর্সের তৃতীয় লেকচার এবং আজকে এই লেকচারটি থেকে আমরা সম্রাট অশোককে নিয়ে আলোচনা শুরু করব। সম্রাট অশোকের বিষয় আমাদের আলোচনা বেশ কয়েকটি লেকচার জুড়ে আজকের লেকচারটি বলা যেতে পারে সেই লেকচারগুলির একটি ভূমিকা মাত্র আজকের লেকচারে আমরা অশোকের সম্রাট হয়ে ওঠার যে ইতিহাস তার দিকে নজর দেব এবং সম্রাটের রাজ সম্রাট অশোকের রাজত্বকালে যে একটিমাত্র যুদ্ধে সম্রাট অশোক অংশগ্রহণ করেছিলেন কলিঙ্গের বিরুদ্ধে সে যুদ্ধের ইতিহাসের সম্বন্ধে বিস্তারে আলোচনা করব কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের ব্যক্তিত্বে আমূল পরিবর্তন নিয়ে আসে কি সেই পরিবর্তন ছিল কেমন সেই পরিবর্তন ছিল সেই বিষয়েও আমরা আলোচনা করব। এছাড়া কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময় দেখা যাচ্ছে যে অশোক বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসছেন এবং ধীরে ধীরে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে তিনি বৌদ্ধ ধর্মের ধর্মকে অবলম্বন করে এগিয়ে যাচ্ছেন বৌদ্ধ ধর্মের সাথে অশোকের এই নিবিড় সম্পর্ক সেই সম্পর্কেও আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তবে এই আলোচনার ভেতরে ঢোকার আগে আমরা একটু রিভিশন করে নিই আজকের তৃতীয় লেকচার এর আগের দুদিন আমরা প্রথম এবং দ্বিতীয় লেকচারে মৌর্য শাসন বা মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের কিছু দিক নিয়ে আলোচনা অলরেডি করেছি প্রথম যে লেকচারটি ছিল সেই লেকচারে আমি মৌর্য সাম্রাজ্যের একটি বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেখানে আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারত জুড়ে যে ষোলোটি মহান মহাজনপদের উদ্ভব ঘটছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম এই জনপদগুলিকে ঘিরে সেই সময় নগরায়নের যে প্রক্রিয়া রাজশক্তির উদ্ভব এবং রাষ্ট্র গঠনের যে ইতিহাস আমরা পরিলক্ষিত করতে পারি সেই বিষয়ে আমরা বিস্তারে আলোচনা করে এই বিস্তারে আলোচনা করে বুঝতে পেরেছিলাম যে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সাম্রাজ্যের যে সাম্রাজ্য হয়ে ওঠার কাহিনী তার সূচনা পূর্ব তার সূচনা পর্ব হচ্ছে এই মহাজনপদের ইতিহাস এই জনপদগুলিকে ঘিরে যে রাজনৈতিক প্রবণতাগুলি আমরা চিহ্নিত করেছিলাম তারই পরিপূর্ণ রূপ পাচ্ছে মৌর্য সাম্রাজ্যের আকারে এছাড়াও মহাজনপদের ইতিহাসের মধ্যে আমরা মগধকে বিশেষভাবে চিহ্নিত করেছিলাম কারণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যবর্তী সময়ে দেখা যায় মগধ বাকি জনপদগুলিকে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে এসেছিল রাজনৈতিক স্তরে উত্তর ভারতে বিস্তীর্ণ গাঙ্গেয় উপত্যকার ওপরে সে তার রাজশক্তি বিস্তার করতে সক্ষম হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তখন তিনি এই মগধ অঞ্চলকে কেন্দ্র করেই সেই প্রতিষ্ঠা করেছিলেন তাই এই ক্ষেত্রে মগধের উত্থানও মৌর্য সাম্রাজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট এই রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়া আমি তোমাদের সামনে একটি সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপট তুলে ধরেছিলাম যেখানে হিন্দু ধর্মের পাশাপাশি আমরা দেখেছিলাম প্রতিবাদী রূপে বিভিন্ন ধর্ম বিশ্বাস উঠে আসছে যাদের ভেতরে অন্যতম ছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম কিভাবে মৌর্য সম্রাটদের বিশেষ করে প্রভাবিত করেছিল তার কিছুটা ইঙ্গিত আমরা আগের বা দ্বিতীয় লেকচারটিতে দেখেছি চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষেত্রে এবং আজকে দেখব অশোকের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা এও বলেছি যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম শুধুমাত্র মৌর্য সাম্রাজ্যকে প্রভাবিত করছে না মৌর্য যে সম্রাটরা এই দুই ধর্মকে অবলম্বন করে এগিয়ে গিয়েছিলেন তারাও কোথাও না কোথাও এই দুই ধর্মের ধারাকে প্রভাবিত করেছিল যেমন অশোকের ক্ষেত্রেই আমরা বলতে পারি যে বৌদ্ধ গ্রন্থগুলি বলে যে অশোকের ভিতর যে আমূল পরিবর্তন পরিলক্ষিত হয় কলিঙ্গ যুগের যুদ্ধের পরে বা পরবর্তী সময় তার পিছনে প্রধান কারণ হলো তার বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসা আবার যখন তার ব্যক্তিগত ধর্মরূপে অশোক বৌদ্ধ ধর্মকে গ্রহণ করছেন তখন তারই উদ্যোগে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে অন্তত দক্ষিণ এশিয়ার নানা জায়গায় বিস্তার লাভ করেছিল এই ইতিহাসকেই আমরা ধরার চেষ্টা করছি এছাড়াও দ্বিতীয় লেকচারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই বৌদ্ধ এবং জৈন ধর্মের যে প্রেক্ষাপট তা আরও একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে তুলে ধরছে যেহেতু হিন্দু ধর্মের প্রতিবাদে এই দুটি ধর্ম উঠে এসেছিল তাই হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের যে পারস্পরিক সম্পর্ক সেটি খুবই খুব একটা শান্তিপূর্ণ ছিল না তাতে ছিল সংঘাত সেই সংঘাত ছিল সুপ্ত কিন্তু তা ছিল স্পষ্ট আমরা দ্বিতীয় লেকচারে যখন চন্দ্রগুপ্ত মৌর্যর পরিচয় বোঝার চেষ্টা করেছি এবং মৌর্যদের বংশ পরিচয় জানার চেষ্টা করেছি তখন আমরা বিভিন্ন গ্রন্থের সাহায্য নিয়েছিলাম কখনো ব্রাহ্মণদের রচিত গ্রন্থ কখনো বৌদ্ধ গ্রন্থ কখনো জৈনদের গ্রন্থের সাহায্য এবং দেখেছিলাম যে প্রত্যেকটি গ্রন্থ পৃথক পৃথক পরিচয় মৌর্যদের মৌর্যদের ক্ষেত্রে আমাদের সামনে তুলে ধরছে এবং এই ইতিহাসের পিছনে যে সুপ্ত সংঘাতের ইতিহাস আছে রাজনীতি ইতিহাস আছে সমাজের ইতিহাস আছে সেই বিষয়েও তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম প্রথম লেকচারের দ্বিতীয় ভাগে আমি আলোচনা করেছিলাম সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আবারও যখন অশোককে নিয়ে আমরা এই তৃতীয় লেকচারে আলোচনা করব তখন এই উপাদানগুলি আমাদের আলোচনায় আবার করে ফিরে আসবে সাহিত্যিক উপাদানের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু গ্রন্থের কথা বলেছিলাম যেমন কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র মেগাস্থিনিসের ইন্ডিকা ব্রাহ্মণদের রচিত গ্রন্থ বৌদ্ধ গ্রন্থ জৈন গ্রন্থ ইত্যাদি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে বিশেষ করে আমরা আলোকপাত করেছিলাম অশোকের অনুশাসনগুলির ওপরে এবং নির্দ্বিধায় বলা যেতে পারে যে সাম্রাজ্যের ইতিহাস রচনায় অশোকের অনুশাসনগুলির যে অপরসীম গুরুত্ব তা আমরা একেবারেই অবজ্ঞা করতে পারি না অনুশাসন ছাড়াও এই সময় পাওয়া যায় বিপুল পরিমাণে মুদ্রা। এবং ছাড়াও খনন কার্য থেকে যে সামগ্রী আমরা পেয়েছি তার থেকেও মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে আমরা বিশেষ কিছু তথ্য উদ্ধার করতে পেরেছি এই গেল প্রথম লেকচার দ্বিতীয় লেকচারটিতে আমরা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনী শুনেছিলাম এবং সেই কাহিনীর সূচনা ঘটেছিল চন্দ্রগুপ্ত মৌর্য থেকে আমরা বোঝার চেষ্টা করেছিলাম চন্দ্রগুপ্ত মৌর্যকে আমরা কিভাবে, ভারতের ইতিহাসে এবং ভূগোলে চিহ্নিত করতে পারব বা তার অবস্থানকে আইডেন্টিফাই করতে পারবো বুঝতে পেরেছিলাম যে এ ক্ষেত্রে কোনো স্পষ্ট ইঙ্গিত উপাদানগুলি আমাদের দিচ্ছে না এবং এই প্রশ্নের স্পষ্ট উত্তরও আমরা পাইনি তবে হেমচন্দ্র রায়চৌধুরীকে যদি আমরা অনুসরণ করি তবে বলতে পারা যেতে পারে যে পিপ্পলিবানা বলে একটি ছোট্ট জনপদ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানকে আমরা চিহ্নিত করতে পারি এবং ক্ষত্রিয় হিসেবেই আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে তার বংশ পরিচয় রূপে দেখতে পাই চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে আনুমানিক তিনশো পঁচিশ বা তিনশো চব্বিশ বা তিনশো একুশ খ্রিস্টপূর্বে সাম্রাজ্যের স্থাপনা করেছিলেন মগধে এবং রাজধানী হিসেবে পাটালিপুত্রকে বেছে নিয়েছিলেন মগধের এই রাজত্বের ওপর যখন মৌর্য সাম্রাজ্য তার সূচনা করে মাত্র তখনই প্রায় বলা যেতে পারে সমগ্র উত্তর ভারতের গাঙ্গেয় উপত্যকাকে কেন্দ্র করে মৌর্যরা তাদের রাজশক্তি বজায় রেখ বা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল তবে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী তাই তিনি এখানে থেমে থাকেননি তিনি তার রাজ্য বিস্তারের জন্য এগিয়ে গিয়েছিলেন ভারতের উত্তর পশ্চিম দিকে যেখানে অবস্থিত ছিল গ্রিকরা আলেকজান্ডার যখন ফিরে যান নিজের দেশে তখন সেই অঞ্চলের তার ক্ষমতার অধীনে যে এলাকাগুলি ছিল তিনি সেগুলি তার বিশ্বস্ত জেনারেল সেলুকাস নিকেটারের হাতে তুলে দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্য স্থাপনের প্রায় আট বছর পরে যখন রাজ্য বিস্তারে বতি হন তখন তিনি এই সেলুকাস নিকেটরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এই যুদ্ধ বিষয়ে বিশেষ তথ্য আমরা জানতে পারি না কিন্তু রুমিলা থাপা জানাচ্ছেন যে আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো তিনে এই যুদ্ধটি শেষ হয় একটি চুক্তির মাধ্যমে এই চুক্তির দ্বারা চন্দ্রগুপ্ত তিনটি বৃহৎ ভৌগোলিক এলাকা তার মৌর্য সাম্রাজ্যের রাজশক্তির অধীনে নিয়ে আসতে সক্ষম হন পরিবর্তে সিলুকাস নিকেটার শুধুমাত্র পাঁচশোটি রণহস্তি পেয়েছিল এর থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে অন্তত হয়তো চন্দ্রগুপ্ত মৌর্য সিলুকাস নিকেটরকে অনেকটাই পিছনে ফেলে আসতে সক্ষম হয়েছিল এই চুক্তির আরেকটি খুব ইঙ্গিতপূর্ণ দিক আছে যা ভারতে সামাজিক ইতিহাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত হয়েছে গ্রিকরা যখন এই অঞ্চলে তা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং তারা এখানে সেটেল ডাউন করে বলা যেতে পারে তখন ভারতীয় গোষ্ঠীর সাথে তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় কিন্তু সামাজিক এবং সেই অর্থে আইনের চোখে এগুলি কোনো স্বীকৃতি পায়নি এই চুক্তির মাধ্যমে এই বৈবাহিক সম্পর্কগুলিকে স্বীকৃতি দিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য একদিকে এবং অপরদিকে সেলুকাস নিকেটন আবারও বলছি ভারতের সামাজিক ইতিহাসের ক্ষেত্রে এটি একটি উল্লেখজনক ঘটনা চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে মৌর্য সাম্রাজ্য একটি বিশাল আকার নেয় গাঙ্গেয় উপত্যকা থেকে ছাড়িয়ে এই সাম্রাজ্য এখন বিস্তীর্ণ আফগানিস্তান পাকিস্তানের অঞ্চলেও পৌঁছে যায় বলা যেতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনেই মৌর্য সাম্রাজ্য তার সাম্রাজ্যের রূপ নিতে সক্ষম হয় বলা যেতে পারে এই যে এই বিশাল সাম্রাজ্য উত্তরাধিকার সূত্রে তার পুত্র বিন্দুসার পান বিন্দুসারের রাজত্ব কাল সম্বন্ধে আমরা খুব বেশি তথ্য পাই না যা পাই তার থেকে শুধুমাত্র একটি ঘটনা আমাদের সামনে উঠে আসে যেখানে অনেক পরবর্তী সময়ে রচিত একটি গ্রন্থ থেকে জানা যায় যে মৌর্য সাম্রাজ্যের দক্ষিণ ভারতে যে অঞ্চলগুলি সেই অঞ্চলগুলি হয়তো বিন্দুসারের আমলেই জয় করা হয়েছিল তবে আবারও এই তথ্যের সত্যতা নিয়ে ঐতিহাসিকদের ভেতর দ্বিমত আছে বিন্দুসারের পরবর্তী সময় তার পুত্র অশোক উঠে আসে মৌর্য সাম্রাজ্যের সম্রাট হিসেবে অশোকের পরবর্তী সময়। সাম্রাজ্যের ইতিহাস খুব দ্রুত গতিতে পতনের দিকে এগিয়ে যায় বলা যেতে পারে যে মাত্র পঞ্চাশ বছরের ভেতরে সাম্রাজ্যের পতন ঘটে অশোকের রাজত্বকালের পরে তাই চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার এবং অশোককে ঘিরেই সাম্রাজ্যের সব থেকে সমৃদ্ধময় সময় অশোকের সময় যে সীমানা আমরা নির্ধারিত করতে পারি মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে সেটি মৌর্য সাম্রাজ্যের বৃহত্তর সীমানা রূপ নিতে পারে আমরা বিভিন্ন তথ্য থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ জয় ঘটনাবহুল যে তথ্যগুলি আছে সেগুলির থেকে এবং অশোকের অনুশাসনের যে অনুশাসনগুলি যে যে জায়গায় পাওয়া গেছে সেই সূত্র ধরে মৌর্য সাম্রাজ্যের সীমানাকে নির্ধারিত করতে পারি বলা যেতে পারে যে সাম্রাজ্যের সীমানা উত্তর দিকে শুরু হয়েছিল কাশ্মীর থেকে এবং দক্ষিণে দক্ষিণে মাইসোর পর্যন্ত বিস্তারিত ছিল পশ্চিমে কান্ধারকে আমরা ধরতে পারি তার সীমানা রূপে এবং পূর্বে বঙ্গদেশকে ধরতে পারি তার সীমানা রূপে এই বৃহৎ ভৌগোলিক এলাকা জুড়ে ভারতের রাজনৈতিক ইতিহাসে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে প্রতিষ্ঠা লাভ করছে ভারতের প্রথম সাম্রাজ্য তার প্রতিষ্ঠার কাহিনী এবং তার রাজনৈতিক কাহিনী ভারতের পরবর্তী ইতিহাসের ক্ষেত্রে একটি নিদর্শন রূপে আমাদের মধ্যে রয়ে গেছে এবং এই ক্ষেত্রে বা এই পরিপ্রেক্ষিতে সাম্রাজ্যের ইতিহাস ভারতের ইতিহাসের আদি পর্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে এবার আসা যাক আজকের তৃতীয় লেকচারের মূল বিষয় আজকে আমরা আলোচনা শুরু করব সম্রাট অশোককে নিয়ে সম্রাট অশোককে বলা হয় মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক প্রথমে আমি যে প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরতে চাই সেটি হল এই শ্রেষ্ঠ শাসকের ব্যাখ্যা আমরা কিভাবে দেব একটি সাম্রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে কোন শাসককে আমরা শ্রেষ্ঠ বলতে পারি এবং কেন একজন শাসক কখন তার সাম্রাজ্যের ক্ষেত্রে শ্রেষ্ঠ হয়ে ওঠেন যখন তিনি সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন নাকি যখন তিনি সেই সাম্রাজ্যের যে বিশাল আকার তা প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছেন নাকি যখন তিনি যুদ্ধবিগ্রহর মাধ্যমে একটি বীরত্বের কাহিনী রচনা করতে সক্ষম হচ্ছেন যে সময়ের ইতিহাস আমরা এখানে আলোচনা করছি আনুমানিক খ্রিস্টপূর্ব তৃতীয় শতক বলা যেতে পারে কেন কি আমরা অশোকের ইতিহাসে চলে এসেছি সেই সময়ের সাম্রাজ্যের ইতিহাসগুলির ক্ষেত্রে যুদ্ধ সামরিক ক্ষেত্রে বীরত্ব রাজ্য বিস্তার এবং নিজের রাজশক্তির প্রয়োগ তার উপর নির্ভর করেই একজন রাজা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারত কিন্তু অশোক এক্ষেত্রে ব্যতিক্রম যে ব্যাখ্যাগুলি আমরা এখানে তুলে ধরেছি সেই ব্যাখ্যাগুলিকে মাথায় রাখলে অশোক সেই শ্রেষ্ঠত্বের তকমা কিন্তু কিছুতেই পাবে না তাই আমাদের আমাদের নিজস্ব আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করতে হবে যে কিভাবে অশোক এই শ্রেষ্ঠ তকমাটি অর্জন করেছিলেন কারণ তার শ্রেষ্ঠত্বে রাজনীতি সামরিক যে প্রেক্ষাপট তা ছিল কম তার থেকে বেশি ছিল হয়তো সামাজিক এবং মানবিক প্রেক্ষাপট আমরা যত এই আলোচনার ভেতরে ঢুকবো তত আশা করছি এই বিষয়গুলি তোমাদের কাছে আরও পরিষ্কারভাবে উঠে আসবে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর বা দুশো বাহাত্তর বা দুশো আটষট্টিতে তিনি এই সিংহাসন গ্রহণ করেন এই তারিখগুলো অশোকের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমরা অশোকের সম্রাট হওয়ার বা হয়ে ওঠার যে ইতিহাস তার সূচনা এই তারিখগুলো থেকেই করব বুঝতেই পারছ যে এই তারিখগুলোর ভেতরে অনেকগুলি বছরের ব্যবধান দুশো তিয়াত্তর বা দুশো বাহাত্তরকে দেখা হয় বিন্দুসারের বা অশোকের পিতার যে যে বছর তার মৃত্যু হয়েছিল সেই বছর হিসেবে অশোক নিজে তার অনুশাসনে তার রাজ্যাভিষেকের যে সনটি যেটি দুশো তাকে ধরেছেন তার রাজত্বকালের সূচনা পর্ব হিসেবে দুশো তিয়াত্তর বাহাত্তর এবং দুশো আটষট্টির ভেতরে যে এই তিন চার বছরের ব্যবধান এই ব্যবধানটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ইঙ্গিত দেয় এই ইঙ্গিতকে ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিকরা নানান গ্রন্থের সাহায্য নিয়েছে বিশেষ করে বৌদ্ধ গ্রন্থের অশোক যেহেতু নিজে বৌদ্ধ ধর্মের এত কাছের মানুষ ছিলেন তাই খুব স্বাভাবিকভাবে বহু বৌদ্ধ গ্রন্থ থেকে যদিও তাদের রচনা মৌর্য সাম্রাজ্যের পতনের অনেক কাল পরে তাও এই বৌদ্ধ গ্রন্থগুলিতে অশোক সম্বন্ধে আমরা বেশ কিছু বেশ কিছু প্রয়োজনীয় তথ্য পাই এই চার থেকে পাঁচ বছরের ব্যবধানকে বিশ্লেষণ করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে যে বৌদ্ধ গ্রন্থগুলি ঐতিহাসিকরা দেখেছেন তার থেকে একটি ইতিহাস স্পষ্টভাবে উঠে আসছে ধরে নেওয়া যেতে পারে যে এই ব্যবধানের কারণ হল বিন্দুসারের পুত্রদের ভেতরে সিংহাসনের জন্য লড়াই যে লড়াইয়ে শেষে অশোকই জয় পান এবং তিনি তার ভাইদের হারিয়ে তিনি মৌর্য সিংহাসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন কিন্তু এই ইতিহাস এত সহজ নয় কারণ এই ইতিহাসের যে উপাদানগুলি সেই উপাদান থেকে আমরা বহুমাত্রিক ইঙ্গিত পাই আমরা দেখতে পাই যে যে বৌদ্ধগ্রন্থগুলি এই ব্যবধানটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে তারা নানাভাবে তার ব্যাখ্যা দিয়েছে। যেমন ওই দুটি সিংহলি পালি ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থের কথা আমি বারবার তোমাদের সামনে তুলে ধরছি আবারও সেই দুটি গ্রন্থেই আমি ফিরে যাব মহাভামসায় দেখতে পাচ্ছি উল্লেখ করা হচ্ছে যে অশোক তার এক ভাইকে হত্যা করে সাম্রাজ্যের সিংহাসন বাজেয়াপ্ত করছেন বা আদায় করছেন আবার অপরদিকে দীপবংশতে আমরা দেখছি যে এক ভাই নয় একশো জন ভাইকে হত্যা করে অশোক তার সাম্রাজ্যের মুকুট অর্জন করছেন এই তথ্যগুলির সত্যতা বিচার করা প্রায় অসম্ভব এবং এক্ষেত্রে ঐতিহাসিকরাও এই ক্ষেত্রে ঐতিহাসিকরাও এই মত দিয়েছেন তবে এই কাহিনীগুলি থেকে কিছু ইতিহাসের বা ঐতিহাসিক ইঙ্গিত আমরা পেতে পারি যেমন এটুকুনি আমরা বুঝতে পারি যে এক হোক বা একশো জন হোক বিন্দুসারের পুত্রদের ভেতরে যে রাজসিংহাসন নিয়ে একটি লড়াই হয়েছিল শাহ তা হয়তো স্পষ্টভাবে আমাদের সামনে উঠে আসছে এবং সেই লড়াইয়ে অশোক লাভ করেছিলেন তাই তিনি মৌর্য সম্রাট হয়ে উঠে আসছেন আমাদের সামনে এই সময় এক্ষেত্রে আরেকটি বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো যে দুশো এই তারিখটা অশোক নিজে আমাদের সামনে তুলে ধরছেন তার অনুশাসনে তিনি তার রাজত্বকালের সূচনা করছেন তার এই রাজ্যাভিষেকের তারিখ থেকে ভারতের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের নিদর্শন এই প্রথম এর আগে আমরা কোনো রাজাকে তার রাজত্বকাল নির্ধারণ করতে দেখছি না এবং এই নির্ধারণ করার পদ্ধতি যেখানে রাজ্যাভিষেক থেকে অশোক তার রাজত্বকালকে ধরছেন তাও ভারতের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে এই প্রথম এই কথাটি বলে আমি এবার চলে যাব ওই বৌদ্ধ গ্রন্থগুলির দিকে যেখানে আমরা ওই ব্যাখ্যাগুলি পেয়েছি যে কিভাবে এক বা একশো জন ভাইকে হত্যা করে অশোক তার সাম্রাজ্য লাভ করেছিলেন এই ক্ষেত্রে লাহিরি একটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি কিছু প্রশ্ন তুলেছেন তিনি অশোকের অনুশাসন অবলম্বন করে বলেছেন যে অশোকের অনুশাসনে আমরা অনেক ধরনের অনেক অনেক ধরনের তথ্য পাই মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে তথ্য পাই আমরা অশোকের ব্যক্তিগত চিন্তাধারা সম্বন্ধেও কিন্তু অনেক ইঙ্গিত পাই তার ধর্মচিন্তা বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তার চিন্তা ভাবনা এবং অবশ্যই ধর্ম বলতে অশোক যা বুঝিয়েছিলেন তার বিস্তারিত ব্যাখ্যা আমরা তার অনুশাসন থেকে পাই অশোকের ধর্ম নিয়ে পরবর্তী লেকচারগুলিতে আমরা বিস্তারে আলোচনা করব কিন্তু লাহিরি বলছেন যে আশ্চর্যজনকভাবে কোনো অনুশাসনে অশোক তার পিতৃ পরিচয় বা পরিচয় উল্লেখ করেন আমরা যদি ভারতের ইতিহাসের ক্ষেত্রে এই ধরনের অনুশাসন বা লেখ দেখি তবে প্রত্যেকটির ক্ষেত্রেই রাজা যখন নিজেকে প্রজাদের সামনে তুলে ধরেন তখন তিনি খুব স্পষ্টভাবে তার বংশ পরিচয় এবং পরিচয় তাদের সামনে তুলে ধরেন কিন্তু অশোক আবারও এই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমী তিনি তা করছেন না আরও একটি কথা এখানে দেখা যাচ্ছে যে কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময়ে যখন অশোকের বিবেক দংশন হচ্ছে সেই কথা অকপটে তিনি তার পূজাদের সামনে তুলে ধরছেন তিনি তার মনের যে অনুভূতি যে দুঃখ যে কষ্ট তাগ পূজাদের সামনে কিন্তু উপস্থিত করছেন বৌদ্ধ গ্রন্থগুলিতে বলা হয় বা ব্যাখ্যা করা হয় যে বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার পরবর্তী সময় অশোকের ভেতর যে আমূল পরিবর্তন দেখা দিয়েছিল সেই পরিবর্তনের মারফতই অশোকের এই অনুশোচনা তাই যদি হয় এখানে আমরা এই প্রশ্ন তুলতেই পারি যে তাহলে কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে তার যদি অনুশোচনা হয়ে থাকে তাহলে তার এক বা একশো জন ভাইকে হত্যা করায় তার কেন কোনো অনুশোচনা হলো না এবং কেন তিনি এই বিষয়ে কোনো ব্যাখ্যা বা কোনো উল্লেখ পর্যন্ত করলেন না লাহিরি একটি ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়ে তিনি মনে করছেন যে হয়তো অশোক সম্রাট হওয়ার আগেকার তার যে পরিচিতি তাকে সম্পূর্ণ রূপে বিলীন করতে চেয়েছেন এবং নতুন করে একটি আইডেন্টি তিনি সৃষ্টি করতে চেয়েছেন তার এই অনুশাসনগুলির মাধ্যমে সম্রাট হওয়ার আগে অশোক ছিলেন তকশিলা বা তক্ষশিলা এবং পরবর্তীকালে উজ্জয়নের দায়িত্বে কিন্তু এই বিষয়ক কোনো তথ্য আমাদের কাছে অশোক কিন্তু পেশ করছেন না যদি আমরা ধরে নিই যে অশোক তার সম্রাট হওয়ার পূর্বের যে সত্তা তাকে তিনি সম্পূর্ণভাবে অবজ্ঞা করছেন এবং খুব স্পষ্টভাবে খুব কনশিয়াসলি অবজ্ঞা করছেন তাহলে বৌদ্ধ গ্রন্থগুলিতে যে চন্ডাশোক থেকে ধর্মাশোকের ইতিহাস আমরা পাই তা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে কীভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বৌদ্ধ গ্রন্থগুলিকে অবলম্বন করে আমরা এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনা করি প্রায় সবকটি গ্রন্থতেই বলা হয়েছে যে বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার আগে অশোক ছিলেন অত্যন্ত নিষ্ঠুর অত্যাচারী এবং স্বৈরাচারী এবং তারা প্রায় জোর করে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি কতখানি ভয়ঙ্কর রূপে অত্যাচারী ছিলেন কিন্তু অশোক যখন বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসেন তার ভেতরে একটা আমূল পরিবর্তন ঘটে এবং সে চণ্ডাশোক থেকে তিনি ধীরে ধীরে ধর্মাশোকে পরিণত হন ন্যায় নিষ্ঠা শান্তি শান্তিপ্রিয় রাজা হিসেবে তখন আমরা তাকে চিহ্নিত করতে পারি অশোকের এই যে জার্নিটা চন্ডাশোক থেকে ধর্মাশোকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আবারও এই কাহিনীগুলির সত্যতা সম্পর্কে ঐতিহাসিকদের দ্বিমত আছে তবে এই কাহিনীগুলো কিন্তু প্রাসঙ্গিক এই ক্ষেত্রে আমি অশোকাবদনা থেকে কয়েকটি কয়েকটি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরতে চাই এই বৌদ্ধ গ্রন্থটি মৌর্য সাম্রাজ্যের পরবর্তী সময় রচনা বলা যেতে পারে দ্বিতীয় শতক এই গ্রন্থটিতে বেশ কয়েকটি ঘটনার মারফত চণ্ডাশোককে এস্টাবলিশ করা হয়েছে স্থাপিত করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে বলা হয়েছে অশোকের দাদা সুশিমার গল্প বিন্দুসারের প্রথম পুত্র সুশিমা এবং বলা যেতে পারে বিন্দুসার হয়তো চেয়েছিলেন যে তার পরবর্তী সময় সুসীমায় সম্রাট হবে এক সময় তক্ষশিলায় যখন বিপ্লব দেখা দেয় তখন বিন্দুসার সুশিমাকে সুষীমাকে তক্ষশিলায় পাঠান সেই বিপ্লবকে দমন করার জন্য ঠিক সেই সময় বিন্দুসার অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সুসীমাকে ডেকে পাঠান কেন তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন এ সময় সুষীমার বিরুদ্ধে বিন্দুসারের সভায় একটি ষড়যন্ত্রের সৃষ্টি হয় কোনো সময় সুষীমা বিন্দুসারের প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন তার প্রতিশোধ নেওয়ার জন্যে মন্ত্রীরা একত্রিত হন এবং সুষীমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং তার বিরুদ্ধে অশোককে নিয়ে আসেন মৌর্য বংশে বা মৌর্য সাম্রাজ্যের উত্তরাধি উত্তরাধিকার হিসেবে সুশীমার ফেরত আসার আগে অশোক বিন্দুসারের সাথে কথা বলেন এবং সেখানে বদনে দেখানো হচ্ছে যে তিনি বিন্দুসারকে বলছেন যে স্বয়ং ভগবানরাও কিন্তু তার এই ন্যায্য যে চাহিদা তাকে মেনে নিতে রাজি এবং সেই সূত্র ধরেই বিন্দুসারের মৃত্যু ঘটছে সুশিমা যখন দেশে ফিরছেন তখন অশোক তাকে একটি গর্তের ভেতর ফেলে দিচ্ছেন যেখানে জ্বলন্ত কয়লা ছিল এবং সুশিমা সেখানে মৃত্যু ঘটছে এই কাহিনীগুলোর ওপর ভিত্তি করে অশোকের যে নিষ্ঠুর প্রকৃতি তাকে প্রতিপন্ন করা হয়েছে পরবর্তী কিছু কাহিনীতে আরও দেখানো হয়েছে যে অশোক যখন রূপে আসছেন তখন যে মন্ত্রীরা তার ভ্রাতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের তিনি পরীক্ষা নেন দেখার জন্য যে তারা যেন পরবর্তীকালে অশোকের বিরুদ্ধেও ষড়যন্ত্র না করে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তার সাম্রাজ্যের যত গাছে ফুল এবং ফল হয় সেগুলোকে কেটে ফেলা হোক যেই গাছগুলিতে কাঁটা হয় সেগুলিকে রেখে দেয়া হোক তিনি চেয়েছিলেন এটি দেখতে যে কোন মন্ত্রী কত তাড়াতাড়ি কোনো প্রশ্ন না করে এই কাজ সম্পন্ন করে কেন কি সেই অর্থে দেখতে গেলে যেই গাছে কাঁটা হয় সেই কাঁটা সেই গাছে কিন্তু ফুল এবং ফলও হতে পারে প্রায় তিন মাস পরে অশোক দেখেন যে এক্ষেত্রে কোনো মন্ত্রী তার নির্দেশ পালন করেন না অশোকবদনে বলা হচ্ছে যে অশোক প্রায় পাঁচশো জন মন্ত্রীকে পুড়িয়ে মেরে দিয়েছিলেন বা হত্যা করেছিলেন আরও একটি ঘটনা এখানে বলা হচ্ছে অন্তরমহলে বা মৌর্য সাম্রাজ্যের অন্তরমহলে যে মহিলারা মহিলাগণ ছিল তাদের কজন অশোককে অপমান করেন এবং সেই সূত্র ধরে তাদের সকলকেও অশোক পুড়িয়ে মারেন এই সকল কাহিনী থেকে একটি ব্যাপার স্পষ্ট যে এই বৌদ্ধ গ্রন্থগুলি চন্ডাশোককে খুব স্পষ্টভাবে পাঠকদের সামনে উপস্থিত করার চেষ্টা করছে সেই চণ্ডাশক যে কতখানি নিষ্ঠুর তা যতটা তা পাঠকদের সামনে তারা প্রতিষ্ঠা করতে পারবে ততটাই তারা অশোকের ওপর বৌদ্ধ ধর্মের যে অপরিসীম প্রভাব তাকে প্রমাণ করতে পারবে কেন কি তারা প্রমাণ করতে চাইবে এই যে বৌদ্ধ ধর্মের দরুণী চণ্ডাশোক এই অসম্ভব ভয়ঙ্কর ভয়াবহ চণ্ডাশোক ধর্মাশোকে পরিণত হয়েছিল বৌদ্ধগ্রন্থগুলির যে এই সুপ্ত উদ্দেশ্য তা কিন্তু আমাদের কাছে স্পষ্ট এবং তাকে মাথায় রেখে কিন্তু এই গ্রন্থগুলির কাহিনীগুলিকে ঐতিহাসিকরা বিচার করে এবং তাদেরকে ব্যবহার করেছেন সম্রাট অশোকের ইতিহাস রচনার ক্ষেত্রে চণ্ডাশোক থেকে ধর্মাশোক হওয়ার এই যে কাহিনী সেই কাহিনীর ক্ষেত্রে আরেকটি উল্লেখজনক ব্যাপার হলো অশোক তার অনুশাসনগুলিতে নিজেকে দেবানাং প্রিয় প্রিয়দর্শী বলে অভিহিত করেছে এখন আমরা জানি যে অশোকের এই অনুশাসনগুলি সমগ্র ভারতবর্ষ জুড়ে আমরা খুঁজে পাই ভারতবর্ষে যেই অনুশাসনগুলি আছে সেগুলি প্রকৃত ভাষা কিন্তু যেই অনুশাসনগুলি আমরা আফগানিস্তান অঞ্চলে পাই সেগুলি গ্রিক আর্মেয় বা সেখানকার আঞ্চলিক খোরষ্টি ভাষায় রচিত বিএন মুখার্জি বিচার করে দেখেছেন যে খোরষ্টি আর্মেয় বা গ্রিক ভাষায় লেখা যে অনুশাসনগুলি তার বক্তব্য ঠিক অনুবাদ নয় বা মানে প্রকৃত ভাষায় লেখা অনুশাসনগুলি অনুবাদ নয় বরং বলা যেতে পারে ভাবার্থ বা সারাংশ সেই অর্থে দেবানং প্রিয় প্রিয়দর্শীকে আমরা আর্মেও বা গ্রিক ভাষায় দেখি প্রিয় বা প্রিদর্শ হিসেবে দেবানং প্রিয় প্রিয়দর্শীর ইংরেজি অনুবাদ হল বিলাভেড অব দ্য গডস অর্থাৎ ভগবানের যিনি অত্যন্ত প্রিয় এক্ষেত্রেও অশোক কিভাবে তার কর্ম এবং বৌদ্ধ ধর্মের প্রচারের মারফত ভগবানের প্রিয় হয়ে উঠেছেন হয়তো সেই কথাই তিনি ব্যক্ত করতে চেয়েছেন তবে আরেকটি জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে একসময় ঐতিহাসিকদের ভেতরে একটি দ্বন্দ্ব ছিল যে এই দেবানংপ্রিয় প্রিয়দর্শী কি আসলে অশোক কারণ এই উপাধিটি অশোক একা ব্যবহার করেন সাম্রাজ্যের আরও বেশ কিছু রাজা ব্যবহার করেছিলেন পরবর্তী সময় কর্ণাটকে একটি গিরিশাসন বা অনুশাসন যখন অশোকের একটি অনুশাসন যখন আবিষ্কৃত হয় সেই অনুশাসনে অশোক নিজের নামের সাথে দেবানংপ্রিয় প্রিয়দর্শীকে ব্যবহার করেছেন যার থেকে নিশ্চিত হওয়া যেতে পারে যে এই উপাধিটি অশোক তার অনুশাসনে নিজের ক্ষেত্রেই ব্যবহার করছেন এছাড়াও দীপবংশ থেকেও কিন্তু এই ক্ষেত্রে আমরা একটি তথ্য এবং একটি ইঙ্গিত পাই সে যাই হোক সম্রাট অশোক যখন সম্রাট রূপে তার পূজাদের কাছে কাছে নিজেকে নিজেকে উপস্থিত করছেন তখন বিলাভেড অব দ্য গডস বলে নিজেকে তাদের কাছে তিনি উপস্থিত করেছিলেন যাতে প্রজারা তার প্রতি সেই ধরনের ভালোবাসা দেখাতে পারে সম্রাট অশোকের রাজত্বকালের সব গুরুত্বপূর্ণ যে ঘটনা সেই ঘটনাটি হল কলিঙ্গের যুদ্ধ কলিঙ্গ একটি ছোট্ট জনপদ যা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের এলাকায় আমরা চিহ্নিত করতে পারি এটি একেবারেই তটের কাছে এবং সেই অর্থে বাণিজ্য কেন্দ্র হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অশোক তার রাজত্বকালে কেন কলিঙ্গর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই বিষয় নিয়ে ঐতিহাসিকদের ভেতরে নানা মত আছে অশোক ধর্মাশোক হওয়ার আগে যখন তিনি চণ্ডা ছিলেন তখন রাষ্ট্রধর্ম উনি পালন করেছিলেন অর্থশাস্ত্রে আছে যে এই রাষ্ট্রধর্মের প্রধান দিক হল রাজ্য বিস্তার রাজা যত বেশি সামরিক ক্ষমতার উপর নির্ভর করে নিজেকে জাহির করতে পারবে ধরে নিচ্ছি রাজ্য বিস্তারের মাধ্যমে তত বেশি শত্রুতের সামনে নিজেকে প্রতিপন্ন করতে পারবে যদি তা না হয় তাহলে শত্রুরা হয়তো তার সুযোগ নিয়ে রাজার বিরুদ্ধে বিপ্লব করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে তাই অর্থশাস্ত্র অনুযায়ী মৌর্য সম্রাটদের উচিত সর্বতা সামরিক ক্ষেত্রে এবং রাজ্য বিস্তারের ক্ষেত্রে নিজেদেরকে জাহির করা প্রতিপন্ন করা সেই রাষ্ট্রধর্ম পালন করতে গিয়েই হয়তো বলা যেতে পারে অশোক কলিঙ্গ জয় করতে বেরিয়ে পড়েছিলেন এটি একটি স্বাভাবিক আগ্রাসী নীতির অংশ যা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে আমরা অনুমান করতে পারি এছাড়াও ঐতিহাসিকরা মনে করে যে কলিঙ্গ যুদ্ধের পিছনে একটি খুব স্বাভাবিক রাজনৈতিক কারণও থাকতে পারে কলিঙ্গ এক সময় মগদের রাজত্বে অন্তর্ভুক্ত ছিল কিন্তু নন্দদের সময়ই হয়তো কলিঙ্গ নিজেকে স্বাধীন রাজত্ব রাজ্য হিসেবে প্রতিপন্ন করতে পেরেছিল রাজনৈতিক স্বাভাবিক নিয়মেই অশোক আবার চেয়েছিল যে এই কলিঙ্গকে আবারও মৌর্য সাম্রাজ্যের অধীনে নিয়ে আসা এবং তাই জন্যেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল রমিলা থাপর এই বিষয়ে আরেকটি ব্যাখ্যা দিয়েছে যা বেশ উল্লেখজনক তিনি রাজনৈতিক ব্যাখ্যা না দিয়ে তিনি একটি অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে কলিঙ্গর যে ভৌগোলিক অবস্থান তা তট মানে পূর্ব দিকের তট জুড়ে উত্তর এবং দক্ষিণ ভারতের যে বাণিজ্যের রাস্তাগুলি ছিল সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল কলিঙ্গ যদি স্বাধীন থেকে যায় তবে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে এই বাণিজ্যের ওপর তাদের দখল আরোপ করা একটু কঠিন হয়ে যাবে কিন্তু কলিঙ্গকে যদি তারা পরাজিত করতে পারে তাহলে কলিঙ্গর ভৌগোলিক অবস্থান এবং তার অর্থনৈতিক সম্পদকে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারে সাম্রাজ্যের খাতিরে এই কথা ভেবেই বা এই সবকটি কথা ভেবেই হয়তো কলিঙ্গের বিরুদ্ধে অশোক যুদ্ধ ঘোষণা করেন দুশো ষাট খ্রিস্টপূর্বে অর্থাৎ তার সম্রাট হওয়ার আট বছর পরে কলিঙ্গ যুদ্ধ বিভিন্ন দিক থেকে দেখতে গেলে অশোকের জীবনে এবং মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কলিঙ্গ যুদ্ধে অশোক বিজয়ী হন কিন্তু এই যুদ্ধের যে ভয়াবহ রূপ তিনি দেখেছিলেন তা তার মনকে প্রভাবিত করে এবং সূচনা করে এক নতুন অধ্যায় অশোকের জীবনে ব্যক্তি অশোকের জীবনে এবং সম্রাট অশোকের জীবনে এই কথা অশোক নিজের মুখে বলে গেছেন এবং তিনি তার অনুশাসনগুলিতে লিখে গেছেন যে কীভাবে কলিঙ্গের যুদ্ধের রক্তাক্ষয় ভয়াবহতা দেখে তার মনের ভেতর একটি আমূল পরিবর্তন ঘটে যার থেকে তিনি কিছু স্পষ্ট রাজনৈতিক এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেন এখানে আমি রমিনা থাপারের দ্বারা অনুবাদিত তার অনুশাসনের কিছু অংশ তুলে ধরেছি যার মাধ্যমে কলিঙ্গ যুদ্ধের এই প্রভাবকে আমরা বিস্তারে আলোচনা করতে পারব রবিলা থাপার তার পেঙ্গুইন হিস্ট্রি অফ আর্লি ইন্ডিয়ায় এই অনুবাদটি প্রকাশিত করেছেন এখানে অশোক লিখছেন ওয়েন হি হ্যাড কনসিক্রেটেড এইট ইয়ার্স দ্য বিলাভেড অফ দ্য গডস দ্য কিং পিয়াদাসি কঙ্কড কলিঙ্গা বিলাভেড অব দ্য গডস অর্থাৎ দেবানন্দ পিয়াদাসি অশোক নিজে কনসিক্রেটেড অর্থাৎ যখন তিনি বা তার রাজ্যাভিষেক হয় যখন তিনি সম্রাট রূপে সম্রাট মৌর্য সাম্রাজ্যের উপর তার রাজশক্তি বিস্তার করে বা প্রতিষ্ঠা করে অর্থাৎ দুশো ষাট খ্রিস্টপূর্বে তিনি কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কনসিক্রেটেড এইট ইয়ার্স অর্থাৎ তার রাজ্যাভিষেক অভিষেকের আট বছর পরে তিনি এই যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি বলছেন যে এই যুদ্ধের জন্য আ অ্যান্ড ফিফটি থাউজেন্ড পিপল ওয়ার ডিপোর্টেড হান্ড্রেড থাউজেন্ড ওয়ার কিল্ড অ্যান্ড মেনি টাইমস দ্যাট নাম্বার পেরিস্ট প্রায় একশো পঞ্চাশ হাজার মানুষকে তাদের গৃহত্যাগ করতে বাধ্য করা হয়েছিল প্রায় একশো হাজার মানুষ মারা গেছিলেন এবং তার থেকেও বেশি সংখ্যকের কোনো খবরই হয়তো খুঁজে পাওয়া যায়নি আফটারওয়ার্ড নাও দ্যাট কলিঙ্গো ওয়াজ অ্যানেক্সড দ্য বিলাভেড অফ দ্য গডস ভেরি অনেস্টলি প্র্যাকটিসড ধাম্মা ডিজায়ার্ড ধাম্মা অ্যান্ড টট ধাম্মা কলিঙ্গ জয়ের পরে অশোক বলছেন যে তিনি অর্থাৎ বিলাভেড অফ দ্য গডস খুব মন দিয়ে খুব আগ্রহ ভরে ধর্ম প্র্যাকটিস করেছিলেন বা তার নিজের ব্যক্তিগত জীবনে তাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন ধর্মকে বোঝার চেষ্টা করেছিলেন এবং ধর্মকে শেখানোর চেষ্টা করেছিলেন তার প্রজাদে ধর্ম একটি বৃহত্তর ব্যাখ্যা বা ধর্মকে নিয়ে বা আমরা যখন আলোচনা করবো তা একটি বিস্তারিত আলোচনা এই ক্ষেত্রে বা এই প্রসঙ্গে আমি শুধুমাত্র বলতে চাই যে ধর্মকে আমরা এখানে শান্তিরূপে দেখতে পাই

অশোক অনুশোচনায় ভুগছেন ফেল্ট রিমোর্স কেন কেন কি তিনি লিখছেন যে ওয়েন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইজ কঙ্কন যখন একটি স্বাধীন দেশকে জোর করে সামরিক ক্ষমতার সাহায্যে পরাজিত করা হয় তখন যে মৃত্যু যে হত্যালীলা এবং যে ধরনের মানুষের কষ্ট চোখের সামনে দেখতে হয় তা এই বিলাভেড অফ দ্য গডসকে অত্যন্ত বেদনা দিয়েছে ইজ এক্সট্রিমলি গ্রিভিয়াস টু দ্য বিলাভেড অফ দ্য গডস এবং তার মনে সর্বক্ষণ তিনি এই চিন্তাই করছেন যে কীভাবে তার দরুন এত বড় একটি অন্যায় ঘটে গেল অশোক আরও লিখছেন হোয়াট ইজ মোর ডিপ্লোরেবল টু দ্য বিলাভেড অফ দ্য গডস ইজ দ্যাট দোজ হু ডুয়েল দেয়ার ওয়েদার ব্রাহ্মণ Or those of other sects or householders who show obedience to their superiors, obedience to mother and father, obedience to their teachers, and behave well and devotedly towards their friends, acquaintances, colleagues, relatives, slaves, and servants, all suffer violence, murder, and separation from their loved ones. অশোক বলছেন যে যে বিষয়টি তাকে সব থেকে বেশি বেদনা দিচ্ছেন তা হল যে যারা সাধারণ মানুষ যারা কলিঙ্গে বসবাস করতেন যেমন ব্রাহ্মণ বা সমন যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল বা অন্যান্য যে ধর্মের মানুষ আদার সেক্সের কথা এখানে উনি বলছেন বা যারা সাধারণ সংসারী মানুষ হাউস হোল্ডার্স যারা কখনো কোনো সম্পর্ক বা কোনো ব্যক্তির প্রতি কখনো কোনো অসম্মান দেখায়নি অর হাউজ হোল্ডার্স শো ওবিডিয়েন্স টু দেয়ার সুপিরিয়ার্স তারা সর্বদা তাদের মাথার উপর যারা বিরাজমান তাদের কথা শুনে এসছে তাদেরকে সম্মান জানিয়েছে ওবিডিয়েন্স টু মাদার অ্যান্ড ফাদার তাদের মাতা এবং পিতার প্রতি সম্মান জানিয়েছে তাদের কথা শুনে এসছে ওবিডিয়েন্স টু দের টিচার্স তাদের শিক্ষকের প্রতি সম্মান জানিয়েছে এবং তাদের কথা শুনে এসছে অ্যান্ড বিহেভ সর্বদা তারা ভালো ব্যবহার করেছে সবার প্রতি অ্যান্ড ডিভোটেডলি টুয়ার্ডস দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের প্রতি অ্যাকোয়েন্টেন্স যাদেরকে তারা চিনত তাদের প্রতি যাদের সাথে তারা কাজ করতো কোলিগস তাদের প্রতি তাদের আত্মীয় স্বজন রিলেটিভসের প্রতি এমনকি দাস এবং চাকতদের প্রতিও স্লেভস অ্যান্ড সারভেন্টস এই দুটি শ্রেণীকেও কিন্তু অশোক এখানে নিয়ে এসেছেন এরা সকলেই সাধারণ মানুষ হিসেবে যে শান্তিময় জীবন জীবনযাপন করত। তা সত্ত্বেও এই যুদ্ধের জন্য তাদেরকে ভোগ করতে হয়েছে মৃত্যু খুন হিংসা এবং তাদের চোখের সামনে তাদের ভালোবাসার যে মানুষ তারা হারিয়ে গেছে অশোক আরও বলেছেন ইভেন দোজ হু আর ফর্চুনেট টু হ্যাভ টু হ্যাভ এ অ্যান্ড হুজ লাভ ইজ আনডেমিনিশ সাফার ফ্রম দ্য মিসফরচুন অফ দিয়ার ফ্রেন্ডস অ্যাকোয়েন্টেন্সেস কোলিগস অ্যান্ড রিলেটিভস অশোক বলছেন যে এমন আরও অনেক সাধারণ মানুষ যারা হয়তো নিজেরা প্রাণে বেঁচে গেছে বা তাদের যারা প্রিয়জন তারাও হয়তো তাদের সাথেই আছে কিন্তু তাদের বন্ধু তাদের পরিচিত মানুষ তাদের কলিগ বা তাদের আত্মীয় স্বজনদের যে সাফারিং বা যে কষ্ট তা দেখেও কিন্তু তাদের প্রভূত কষ্ট হয়েছে দিস পার্টিসিপেশন অফ অল ম্যান ইন সাফারিং ওয়েজ হ্যাভিলি অন দ্য মাইন্ড অফ দ্য বিলাভের অফ দ্য গডস অশোক বলছেন যে অশোকের মনে এই দুঃখ কষ্ট একটি আমূল প্রভাব ফেলেছে তার প্রভাবের জন্যই অশোক কিছু বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেন এই সিদ্ধান্তগুলি বলা যেতে পারে কলিঙ্গ যুদ্ধের প্রভাব ব্যক্তি অশোকের ওপর এবং সম্রাট অশোকের ওপর একটি জিনিস আশা করি তোমরা লক্ষ্য করেছ যে আমি ব্যক্তি অশোককে এবং সম্রাট অশোককে কিন্তু ভিন্নভাবে দেখছি এখানে কারণ ব্যক্তি অশোকের ওপর কলিঙ্গ যুদ্ধের এই প্রভাব ছিল এক রকমের এবং সম্রাট অশোকের ওপর এর প্রভাব ছিল আরেক রকমের প্রথমে খুব সংক্ষেপে আমরা দেখে নেব যে সম্রাট অশোকের ওপর এর প্রভাব কি ছিল খুব সংক্ষিপ্তে বা খুব সহজ সরলভাবে যদি আমি বলি তাহলে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সিদ্ধান্ত নেন যে তিনি যুদ্ধ থেকে বিরত থাকবেন এবং শান্তির পথ বেছে নেবেন যে কথাগুলি মৌর্যসাম বা যে কথাগুলি অশোকের অনুশাসনে আমরা দেখেছি সেই কথাগুলি থেকে এইটুকুনি স্পষ্ট যে অশোক যুদ্ধের ভয়াবহতা দেখে অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে তার এই সিদ্ধান্ত হয়তো খুবই স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে যে অশোক কোনো সাধারণ ব্যক্তি নন তিনি একটি বিশাল আকারের সাম্রাজ্যের সম্রাট ভারতের রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে প্রথম সাম্রাজ্যের সম্রাট একজন সম্রাট খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে দাঁড়িয়ে ঘোষণা করছেন উন্মুক্ত কণ্ঠে যে তিনি যুদ্ধের বদলে শান্তিকেই বেছে নিচ্ছেন তার রাজ্য শাসনের ক্ষেত্রে এটি একটি অনবদ্য অভূতপূর্ব ঘটনা ভারতবর্ষই না শুধু বা শুধুমাত্র দক্ষিণ এশিয়া না সমগ্র পৃথিবীর ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তবে এই রকম উদাহরণ নেই আমাদের ভারতে ইতিহাসে সম্রাট অশোক এজন্য অনন্য এবং মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে এই কারণেই সম্রাট অশোক শ্রেষ্ঠ শাসক তিনি তার শ্রেষ্ঠত্বকে সার্থকভাবে আমাদের কাছে প্রমাণ করতে পেরেছেন সম্রাট অশোকের এই সিদ্ধান্তকে আমরা আরও গভীরভাবে আলোচনা করব। তার প্রয়োজন আছে এবং এই আলোচনায় উঠে আসবে অশোকের ধর্ম পরবর্তী যে লেকচারগুলি আছে সেই লেকচারগুলিতে আমরা এগুলি নিয়ে আলোচনা করব এই লেকচারের যে প্রাসঙ্গিকতা সেখানে কলিঙ্গ যুদ্ধের প্রভাব হিসেবে আমরা সম্রাট অশোকের এই সিদ্ধান্তকে সিদ্ধান্তকে পরিষ্কারভাবে প্রতিষ্ঠা বা দেখতে পাচ্ছি যেখানে উনি স্পষ্টভাবে উল্লেখ করছে যে তিনি ভেরি ঘোষা অর্থাৎ যুদ্ধনীতি ছেড়ে ঘোষা অর্থাৎ শান্তির পথ বেছে নিচ্ছেন আবারও চন্ডাশোখা থেকে ধাম্মাশোখা হওয়ার যে যে কাহিনীটি আমরা পড়েছিলাম সেই কাহিনীর মতোই এই কাহিনীটি ভেরি ঘোষা থেকে ধাম্মা ঘোষা হয়ে ওঠার কাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি অশোকের ক্ষেত্রে সম্রাট অশোকের ক্ষেত্রে এবং মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের ক্ষেত্রে সেই অর্থে ভারতের প্রাচীন ইতিহাসের ক্ষেত্রেও বটে তবে আবারও বলছি এই সকল আলোচনায় আমরা আবার ফিরব যখন আমরা অশোকের ধর্ম এবং এই নীতিগুলোর দিকে আলোকপাত করব। চলে যাচ্ছি কলিঙ্গ যুদ্ধের আরেকটি প্রভাবের দিকে যেটি ছিল ব্যক্তি অশোকের ওপর প্রচলিত আছে যে এবং যেই কাহিনীটি সবথেকে জনপ্রিয় যে কলিঙ্গ যুদ্ধের পরপরই অশোক বৌদ্ধ ধর্মকে গ্রহণ করছেন তার ব্যক্তিগত ধর্ম হিসেবে অথচ অশোকের অনুশাসন থেকে আমরা দেখতে পাচ্ছি যে কলিঙ্গ যুদ্ধের পরে প্রায় দুই থেকে আড়াই বছর পরই কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করছেন ব্যক্তিগত ধর্ম হিসেবে অশোক অশোকের অনুশাসন থেকে এবং বৌদ্ধ গ্রন্থগুলি থেকে আমরা জানতে পারি যে অশোকের ভেতরে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তার উত্তর তিনি নানা দিকে খুঁজে বেরিয়েছেন উত্তর পাননি হঠাৎই একদিন পাটালিপুত্র রাস্তায় তার সাথে দেখা হয় নিগ্রোধার নিগ্রোধা ছিল এক বৌদ্ধ ভিক্ষুক এবং তারই ভ্রাতস সতেরো বছর বয়সে তিনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন বা গ্রহণ করেন এবং সন্ন্যাস গ্রহণ করে নিগ্রতা থেকে খুব দামি কিছু শিক্ষা অশোক অর্জন করে এবং তার তারপর থেকেই বৌদ্ধ ধর্মের প্রতি তার এই আকর্ষণ নিগ্রথা অশোককে বলেছিলেন যে একদিকে অবজ্ঞা যেমন মৃত্যুর কারণ হতে পারে তেমন অপরদিকে আন্তরিকতা হলো জীবনের মূল মন্ত্র এই আন্তরিকতার ওপর ভিত্তি করেই অশোক পরবর্তীকালে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যার দিকে আমরা পরবর্তী লেকচারগুলিতে নজর দেব এবং সেখানে বিস্তারিতভাবে আলোচনা করবো অশোক তার অনুশাসনে নিগ্রতার এই শিক্ষাকে আত্মস্থ করেছিলেন এবং তিনি তার প্রজাদের কাছে প্রকাশ করেছিলেন তার মনের ইচ্ছা তিনি বলেছিলেন যে গভীর আগ্রহ ও অনুভূতি অনুভূতির দ্বারা তিনি তার জীবনযাপন করতে চান এবং তার জীবনের যে দর্শন বা ধর্মের প্রতি তার যে ভাবনা বা ভাব তাকে প্রকাশ করতে চান এবং তিনি চেয়েছিলেন যে তার প্রজা প্রজারাও যেন তাই করে অশোকের এই আগ্রহ এবং অনুভূতির ভিতরে নিগ্রোধার যে শিক্ষা তার প্রতিফলন আমরা দেখতে পাই অশোক খুব অল্প সময়ের ভিতরেই বৌদ্ধ সংঘের খুব কাছে এসে গেছিলেন তবে ঐতিহাসিকরা মনে করেন যে তিনি বৌদ্ধ সংঘের অন্তর্গত বা মেম্বার কখনো হননি কিন্তু নানাভাবে বৌদ্ধ সংঘকে তিনি সাহায্য করে গেছেন ক্রমাগত এবং তারই সময় বলা হয় যে এই বৌদ্ধ সংঘের যে তৃতীয় মিটিং বা কাউন্সিল ছিল সেটি পাটালিপুত্রে হয় কিন্তু আবার নানা তথ্য থেকে আদবেও এই কাউন্সিল সংগঠিত হয়েছিল কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠে এসেছে যদি নাও হয়ে থাকে এই ব্যাপারে অন্তত ঐতিহাসিকরা নিশ্চিত যে বৌদ্ধ সংঘকে নানা দিক থেকে কিন্তু অশোক সাহায্য করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রতি তার যে এই নিবিড় ভালোবাসা তার প্রকাশ হিসেবেই কিন্তু তার এই সাহায্য এছাড়াও অশোক বৌদ্ধ ধর্মকে প্রচার করেছিলেন দিকবিদিক শুধুমাত্র ভারতবর্ষের ভিতরে নয় ভারতবর্ষর বাইরেও তিনি দুধ পাঠিয়েছিলেন নানা জায়গায় বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য তিনি তার নিজের পুত্র মনীন্দ্রকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায় তিনি আরও অনেক দুধ পাঠিয়েছিলেন দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের এটি সবথেকে বড় অবদান দক্ষিণ এশিয়া বৌদ্ধ ধর্মের যে প্রচার বা বিস্তৃতি আমরা দেখতে পাই তার জন্যে অশোক ছিল অনেকখানি বা অশোকের প্রতিদানই ছিল থেকে বেশি গুরুত্বপূর্ণ ছাড়াও অশোক নিজে বৌদ্ধ ধর্মের যে বিশিষ্ট স্থানগুলি তার সাম্রাজ্যের অধীনে ছিল প্রত্যেকটি স্থানে উনি গেছিলেন এবং সেখানে তিনি বৌদ্ধ ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন যাকে আমরা পিলগ্রিবেজ বলে থাকি বৌদ্ধ স্তূপা যেগুলি আমাদের ভারতবর্ষে আছে সেই স্তূপাগুলির সংরক্ষণ এবং কিছু ক্ষেত্রে সেই স্তূপাগুলিকে তিনি আরও বেশি করে উন বা তাদের আরও বেশি উন্নতি সাধন করতেও কিন্তু অশোক সাহায্য করেছিলেন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে অশোকের এই অবদান খুব স্পষ্টভাবে আমরা শুধুমাত্র বৌদ্ধ গ্রন্থে পাই না তার অনুশাসনেও পাই এবং কিভাবে বৌদ্ধ ধর্ম শুধুমাত্র ব্যক্তি অশোককে প্রভাবিত করেছিল তা নয় আমরা পরবর্তী লেকচারগুলিতে দেখব সম্রাট অশোককেও হয়তো কোথাও না কোথাও প্রভাবিত করেছিল এই তৃতীয় লেকচারে আমরা শুধুমাত্র সবেমাত্র সম্রাট অশোকের এই আলোচনার সূত্রপাত ঘটালাম পরবর্তী আমাদের যে লেকচারগুলি আছে সেখানে অশোকের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আরও বিস্তারে আলোচনা করব আজকে এই পর্যন্তই